নমস্কার, আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমরা এসে গেছি নিউ টাউনে ইকো পার্কে, 1 নম্বর গেটের সামনে। আজকে আমরা হস্তশিল্প মেলায় এসেছি। এই মেলা অনুষ্ঠিত হয়েছিল 25 নভেম্বর থেকে 18 ডিসেম্বর। আমাদের মাননীয় মুখ্য ছিল হস্তশিল্পের মেলা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিল্পী তাদের সমস্ত পসরা সম্ভার নিয়ে এই মেলায় অংশগ্রহণ করেছিল। এই মেলায় প্রচুর প্রচুর ভিড় হয়েছিল। আমরাও যে একটা দিনে এই মেলায় গেছিলাম এই মেলার অংশ হতে। এই মেলায় খুব সুন্দর সুন্দর হাতের কাজের জিনিসপত্র, যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, সমস্ত হাতে তৈরি শিল্পীদের সব কিছু বিক্রি হচ্ছিল। আমরাও এই মেলার রস আস্বাদনের জন্য এখানে পৌঁছে গেছিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর হাতে তৈরি জিনিস, এগুলো সমস্তই হাতে তৈরি। বিভিন্ন এলাকার, পুরুলিয়া, বাঁকুড়া, নানা জায়গা থেকে নানা রকম শিল্পীরা তাদের হাতের কাজের জিনিসপত্র নিয়ে এখানে এসেছিল। এখানে এত সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস পাওয়া যাচ্ছিল যে এখান থেকে সমস্ত জিনিস কিনে আপনার সাধের ফ্ল্যাট বা বাড়িটি আপনি সুন্দরভাবে সাজিয়ে তুলতে অবশ্যই পারবেন। খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে থাকুন আর আপনারাও উপভোগ করতে থাকুন এই মেলার বিভিন্ন হাতের কাজের মনোরম দৃশ্য। এখানে যেমন আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ঘর সাজাবার জন্য বিভিন্ন জলের ফোয়ারা আর বিভিন্ন নানা রকম নানা কিছু, যেগুলো আপনারা আপনাদের সাধের ডাইনিংটি সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবেন। এছাড়া এখানে আছে নানা রকম কাঠের ফার্নিচার, যেগুলো খুবই শৌখিন আর সমস্ত হাতে রং করা বা হাতে তৈরি খুব সুন্দর জিনিসপত্র। নানা রকম এখানে জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, যেমন সুর এক থেকে শুরু করে কাঠের তৈরি বেডসাইড টেবিল, ড্রেসিং টেবিল, তারপরে হচ্ছে ডাইনিং টেবিল, নানা রকম জিনিসপত্র আপনারা দেখতেই পাবেন আস্তে আস্তে যে কত সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছিল। দেখতেই পাচ্ছেন কত লোক এখানে সমাগম হয়েছিল মেলা প্রাঙ্গণে। এখানে আছে সুন্দর সুন্দর ল্যাম্পশেড আর পাশেই বেতের তৈরি নানা রকম জিনিসপত্র। আমরা ঘুরে ঘুরে সমস্ত জিনিসপত্র দেখছিলাম, খুব আনন্দ হচ্ছিল আমাদের। মনে হচ্ছিল যেন সব কিছু কিনে ফেলি, কিন্তু সে তো সম্ভব নয়। তাই ঘুরে ঘুরে আমরা দেখছিলাম এখানে বেতের তৈরি মোড়া, তারপরে বাঁশ আর বেতের তৈরি বিভিন্ন চেয়ার, তারপরে নানা রকম নানা কিছু জিনিসপত্র এখানে দেখা যাচ্ছিল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। এখানে একটা সুন্দর টেবিল আছে, তাছাড়া এখানে আছে নানা রকম টেবিল চেয়ার, যেগুলো আপনাদের শখের গার্ডেনটি আপনারা সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারবেন। এছাড়া আছে সোফা সেট, খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন। দেখে আমি একটু লোভ সামলাতে না পেরে আমিও এখানে বসে পড়লাম। খুবই সুন্দর সুন্দর ছিল এখানে চারিদিকে,
এছাড়া ছিল বেতের দোলনা, নানা কিছু নানা রকম সম্ভার এখানে পরিপূর্ণ ছিল। এছাড়া এইদিকে ছিল কাঠের তৈরি ডাইনিং টেবিল, যা শৌখিন ডাইনিং টেবিল, হাতে এর মধ্যে হাতে আঁকা তৈলচিত্র ছিল, যা ছিল খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর সুন্দর এখানে বসার জন্য আরাম কেদারা ছিল, বইয়ের র্যাক ছিল, কর্নার র্যাক ছিল, নানা রকম নানা কিছু, খুব সুন্দর চারিদিকে। এছাড়া ছিল ল্যাম্পশেড, নানা কিছু বিপুল সম্ভার। এখান থেকে যেতে মন চাইছিল না, তাও আমরা ঘুরে ঘুরে চারিদিকটা দেখছিলাম। আরো অনেক কিছু ছিল এই মেলায় দেখাবার মতো, সবই আপনাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব। দেখতে থাকুন ভিডিওটা। এখানে একটা কাঠের ডাইনিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর কারুকার্য আছে, বিভিন্ন শুধু সাজাবার জন্য শোপিস, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল এখানে, প্রচুর লোক এসেছিল, অনেক বড় মেলা গ্রাউন্ড, প্রচুর জিনিস ছিল। এছাড়া সামনেই দেখছেন খুব সুন্দর লন্ড্রি ব্যাগ, নানা রকম সাজাবার জন্য বাঁশ দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি, বেত দিয়ে তৈরি, নানা রকম জিনিসপত্র দেখতেই পাচ্ছেন। সেখানে বসে বসেই লোক খোদাই করে কি সুন্দরভাবে জিনিসগুলো তৈরি করছে, হাতের কাজ দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি বারবার। এই দাদাটি এখানে বসে বসে বাঁশের উপর সুন্দরভাবে খোদাই করে কারুকার্য ফুটিয়ে তুলছেন। তার উপরে পালিশ করে এগুলো তৈরি করা হচ্ছে, দেখুন কত সুন্দর হয়ে উঠছে এগুলো। শিব ঠাকুরের একটা মুখ দেখা যাচ্ছে কারুকার্যের মধ্যে, কত সুন্দর ল্যাম্পশেড। এখানে আছে গণেশ ঠাকুরের একটা মুখ, খুব সুন্দর, খুব সুন্দর। সমস্ত এখানে সমস্ত বাঁশের ওপর তৈরি জিনিসপত্র, বাঁশের ওপর, বেতের ওপর, কাঠের ওপর, এছাড়া পাশেই ছিল তুলসী কাঠের ওপর তৈরি নানা রকম জিনিসপত্র। এগুলো হচ্ছে তুলসী কাঠের তৈরি, দেখুন কত সুন্দর তুলসী কাঠের মধ্যে বিভিন্ন কারুকার্য এরা ফুটিয়ে তুলেছে। দেখুন কত সুন্দর চারিদিকে, নানা কিছু নানা পসরা সম্ভার, এগুলো বেতের তৈরি, পাটের তৈরি জিনিসপত্র, নানা রকম স্টল এখানে ছিল, খাবার স্টল। আমরা এখানে পৌঁছে গেছি খাবার স্টলে, এখানে নানা রকম পুরুলিয়া থেকে এসছে, দেখুন হাওড়া থেকে এসছে, হাওড়া রূপনারায়ণ থেকে, নানা রকম জিনিসপত্র খাবার দোকানের। এখানে হুগলি কুটির শিল্প এখান থেকেও এসছে, হাওড়া হুগলি বিভিন্ন জায়গা থেকে। এখানে আচার পাঁপড় বিভিন্ন কিছু নিয়ে বসেছে। আমরা
ওখানকে হাতের তৈরি জিনিসপত্র ছেড়ে দিকে খাওয়ার দিকে চলে এসেছি। এখানে খাওয়ার যে সেকশনটা আছে, খাবারের সেকশনে, সেখানে বিভিন্ন রকম জায়গা থেকে নানা রকম স্টল, মিষ্টি থেকে শুরু করে ফাস্টফুড, নানা কিছু এখানে বিক্রি হচ্ছিল বিভিন্ন জায়গা। সি ফুডও প্রচুর ছিল। আমরা সমস্ত কিছু একটু ঘুরে দেখতে আর অবশ্যই খেতে চলে এসেছি। সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব, কি কি দেখা দেখলাম এখানে, কি কি খাচ্ছি আমরা। আমরা এখানে চলে এসেছি বাংলার দই সেকশনে। এখানে আমি নিয়ে নিয়েছি নবদ্বীপের ক্ষীর দই। এই ক্ষীর দই আমরা টেস্ট করেছিলাম। এছাড়া আরও আছে পিঠে, পিঠের একটা এখানে কাউন্টার ছিল। তারপরে মিষ্টির স্টল ছিল, নানা কিছু স্টল এখানে ছিল। দেখতেই পাচ্ছেন এখন এখানে বিভিন্ন ফাস্টফুডের স্টল, মাছের নানা রকম আইটেমের স্টল। এছাড়া নলিন চন্দ্র দাস, তারপরে হচ্ছে কালিম্পং মোমো, নানা কিছু থেকে এরা এসেছিল। আমরা মনোহরা টেস্ট করেছিলাম নলিন চন্দ্র দাস থেকে, খুব সুন্দর ছিল। আর এখান থেকে আমরা কড়াইশুঁটির কচুরি আর আলুর দম নিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমরা একটা ফিশ ফ্রাইও খেয়েছিলাম এখান থেকে। এখান থেকে আমরা মনোহরা খেলাম, খুবই ভালো লাগলো। এখানে নানা রকম মিষ্টি, নানা কিছু, প্রত্যেকটারই টেস্ট ছিল অসাধারণ। আমরা এখানে মনোহরা টেস্ট করেছিলাম, আর একটা মিষ্টি এখান থেকে আমরা টেস্ট করেছিলাম নলীনচন্দ্র দাস থেকে। খুব সুন্দর ছিল মিষ্টির কোয়ালিটি। এছাড়া আমরা খাওয়া দাওয়ার পর্ব সেরে এখানে চলে এসেছি। এখানে নানা রকম হাতের নানা কিছু জুয়েলারি এখানে পাওয়া যাচ্ছে। আমরা এই দিকটা চলে এসেছি আরো ঘুরে দেখার জন্য মেলাটা। নানা কিছু এখানে, নানা রকম, নানা নানা রকম হাতের কিছু, নানা কিছু বিক্রি হচ্ছিল। এছাড়া এখানে ধূপকাঠি, আরো নানা কিছু পাওয়া যাচ্ছিল এখানে। এখানে নানা রকম সাজের জিনিসপত্র, সমস্ত কিছুই হাতে তৈরি, সব পাওয়া যাচ্ছিল। আমরা সমস্ত কিছু দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। হাতে তৈরি পাখা, আরো নানা কিছু, সব কিছু পাওয়া যাচ্ছিল। এখানে বিভিন্ন গানের বিভিন্ন জিনিসের পসরা ছিল। এখানে জামা কাপড়, বেডশিট থেকে শুরু করে সমস্ত কিছু ছবি, আমরা এই হাতের তৈরি জামা কাপড়ের সেকশনে গিয়ে একটা বেডশিট কিনেছিলাম আমরা সুতির। এছাড়া ছিল বিভিন্ন হাতে তৈরির কাজে লাইটিংয়ের সমস্ত ব্যবস্থা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, এগুলো দিয়ে যদি ঘর সেজিয়ে সাজিয়ে ফেলা যায় তাহলে কত সুন্দর দেখতে লাগবে আপনার সাধের ঘরটিকে।
আমি একটা একতারা নিয়ে বাজাবার চেষ্টা করছিলাম, কিন্তু বাজাতে হয়তো পারছিলাম না। যিনি বিক্রি করছিলেন উনি ভালোই বাজাচ্ছিলেন, একতারাগুলো খুব সুন্দর ছিল। দেখতেই পাচ্ছেন চেষ্টা করছি আমি বাজাবার একতারাটি আমরা দুজনে, কিন্তু ওনার মতো অত সুন্দর বাজাতে পারছিলাম না। খুব সুন্দর ছিল একতারাগুলো, উনি বসিয়ে একতারাগুলো খুব সুন্দরভাবে বাজাচ্ছিল। এছাড়া এখানে ছিল মাটির তৈরি বিভিন্ন জুয়েলারি, ধাতুর তৈরিও বিভিন্ন জুয়েলারি এখানে পাওয়া যাচ্ছিল, সমস্ত কিছুই হাতে তৈরি করা। বন্ধুরা, আজকে আমরা এসেছিলাম হস্তশিল্প মেলায়, যেটা হচ্ছিল ইকো পার্কে। যখন মেলাটা ঢুকবেন, 1 নম্বর গেটের মধ্যে দিয়ে আপনারা ঢুকবেন। মেলা দেখা হয়ে গেছে, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি।